আজকের পার্টে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রে অপটিক্সের একটা টপিক, যেটা হচ্ছে মাইক্রোস্কোপ। ঠিক আছে, অর্থাৎ মাইক্রোস্কোপ জিনিসটা কি? মাইক্রোস্কোপ জিনিসটা হচ্ছে যে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, না কোনো একটা অবজেক্ট যেটা কিনা ছোট অবজেক্ট রয়েছে, স্মল অবজেক্ট রয়েছে, তো তাকে আমরা ম্যাগনিফাই করে দেখতে পারি। ঠিক আছে, যেমন আমরা ম্যাগনিফাইং গ্লাসের ক্ষেত্রে করে থাকি, যে কোনো একটা ছোট লেখাকে আমরা বড় করে যদি দেখতে চাই তো সেটা ওখানে আমরা হয়ে থাকে। তো ম্যাগনিফাইং গ্লাস যেটার মাধ্যমে আমরা খালি চোখে মানে উইথ দ্য নেকেড আই আমরা ওটা ক্লিয়ারলি অবজেক্টটাকে বড় করে দেখতে পাই, কিন্তু এর কিছু লিমিটেশন থাকছে, তো সেই কারণের জন্য আমরা ইউজ করে থাকি কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো আমরা এখানে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড দুটো মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করব। তো জেনারেলি মাইক্রোস্কোপ মানেই হচ্ছে এটা যে অবজেক্টটাকে ম্যাগনিফাই করে দেখানো। ঠিক আছে, তো প্রথম আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ। কিন্তু তার আগে মাইক্রোস্কোপের ক্ষেত্রে আরো কিছু পয়েন্ট জানা দরকার, যে মাইক্রোস্কোপে মাইক্রোস্কোপের ক্ষেত্রে কিছু পয়েন্ট জানা দরকার। সেগুলো হচ্ছে আমাদের যে ম্যাগনিফিকেশন পাওয়ার বলতে গেলে কি বোঝায়, মাইক্রোস্কোপের ক্ষেত্রে যে ম্যাগনিফাই করে দেখার একটা টেন্ডেন্সি থাকছে, অর্থাৎ কোনো একটা ছোট বা স্মল অবজেক্টকে আমরা বড় করে দেখতে পাই, তো এই যে টেন্ডেন্সি রয়েছে তো সেটাকে বলা হয় ম্যাগনিফাইং পাওয়ার। তো সেই ম্যাগনিফাইং পাওয়ারের ফর্মুলা কি হয় সেটা জানবো, যেটা আমাদের সিম্পল এবং কম্পাউন্ড টু টাইপস অফ মাইক্রোস্কোপের ক্ষেত্রে এটা ভ্যালিড হয়ে থাকে। তো তার আগে আমরা একটা ফর্মুলাটা আগে লিখে নিই, যে ম্যাগনিফাইং পাওয়ার অফ এ মাইক্রোস্কোপ, ম্যাগনিফাইং পাওয়ার অফ আ মাইক্রোস্কোপ। তাহলে কোন একটা মাইক্রোস্কোপের ম্যাগনিফাইং পাওয়ার যেটা, সেটা হচ্ছে আমাদের ফর্মুলা, যে এটাকে আমরা এম দিয়ে ডিনোট করি। তো এম ইকুয়াল টু আমরা বলতে পারি দ্য ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মড বাই, ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মড বাই ফাইনাল ইমেজ বাই ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মড বাই দ্য অবজেক্ট কেপ্ট অ্যাট দ্য ডিস্টিংক্ট ডিস্টেন্স, যেটা হচ্ছে ডি, ডি ইকুয়াল টু 25 সেন্টিমিটার। আমরা জানি যে কোনো একটা অবজেক্টকে যখন আমরা ডিস্টিংক্ট ভাবে ভালো করে দেখতে পাবো, মানে ফার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার হলে আমরা তার একটা ক্লিয়ার ভিউ দেখতে পাই, তার থেকে বেশি সামনে নিয়ে আসলে বা তার থেকে দূরে চলে গেলে আমাদের সেই ক্লিয়ারিটি থাকে না। তো 25 সেন্টিমিটার ডিস্টেন্সে যদি আমি অবজেক্টকে রাখি, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে বা যে কোণটা তৈরি করছে, সেই কোণ বা সেই অ্যাঙ্গেলটাকে, তাহলে এই যে রেশিওটা মাইক্রোস্কোপের ম্যাগনিফাইং পাওয়ারের রেশিওটা হচ্ছে কি, না ইকুয়াল টু আমরা বলতে পারি ম্যাগনিফাইং পাওয়ার ইকুয়াল টু দ্য রেশিও অফ দ্য ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মড বাই ফাইনাল ইমেজ, অর্থাৎ ফাইনাল ইমেজ যে ফর্ম তৈরি করছে, ইমেজটা তৈরি করছে, আর অবজেক্ট যে ইমেজটা তৈরি করছে, অবজেক্টটাকে যখন অবজেক্টটা যখন 25 সেন্টিমিটারে রাখা হচ্ছে, তখন অবজেক্টটা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তো তাদের যে রেশিও সেটাকেই বলা হয় ম্যাগনিফাইং পাওয়ার অফ এ মাইক্রোস্কোপ। তো এইবারে আমরা ক্যালকুলেশনে আসবো এর পরে, যে হোয়াট ইজ ভিজুয়াল অ্যাঙ্গেল, ভিজুয়াল অ্যাঙ্গেলটা আগে জেনে নিই, তারপরে আমরা ক্যালকুলেশনে আসবো। ভিজুয়াল অ্যাঙ্গেল বলতে গেলে, সাপোজ যদি আমি ধরে নিই যে এইখানে কোনো একটা অবজেক্ট আছে এ বি, এই অবজেক্টটা একটা কোনো ডিস্টেন্সে আছে, সাপোজ এইখানে আমাদের চোখ আছে, দেয়ার ইজ আওয়ার আই, তো এইখানে আমাদের চোখ রয়েছে আই, তাহলে আই মানে চোখে যেখানে অবজেক্ট থেকে এই যে এইখান থেকে কি হচ্ছে এই যে ডিস্টেন্সটা মানে এই যে অ্যাঙ্গেলটা, এটাকেই বলা হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল। অর্থাৎ অবজেক্টটা যেখানে রয়েছে সেই অবজেক্ট থেকে আমাদের আই অবধি যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে থিটা। তো অ্যাকচুয়ালি এই যে অবজেক্টটা রয়েছে আমাদের চোখের যে রেটিনা, চোখের রেটিনা যদি আমরা বলি যে সামহাও অবজেক্টটা এরকম, তাহলে এটা থিটা মানে এটা থিটা, তাহলে এইখানে অ্যাকচুয়ালি ইমেজটা তৈরি হচ্ছে, ইমেজ এটাকে আমরা কি বলে থাকি, দিস ইজ ইমেজ। তাহলে এই যে অবজেক্টটা এ বি, সেই অবজেক্টের ইমেজটা আমাদের এখানে তৈরি হচ্ছে। অবজেক্ট যত বড় হবে, অবজেক্টটা যদি এত বড় হতো তাহলে অ্যাঙ্গেলটা আরো বাড়তো, অ্যাঙ্গেল বাড়ছে মানে ইমেজটাও বড় হবে। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে অবজেক্ট, অবজেক্টের সাইজের উপরে পুরোপুরি ভিজুয়াল অ্যাঙ্গেল ডিপেন্ড করছে। ভিজুয়াল অ্যাঙ্গেল জিনিসটা কি, ভিজুয়াল অ্যাঙ্গেল জিনিসটা হচ্ছে অবজেক্টটা যত আকারে বড় হবে, যত অবজেক্টের সাইজ বেশি হবে, তত কি হবে অ্যাঙ্গেলটা মোর অ্যান্ড মোর হবে। এক্ষেত্রে অ্যাঙ্গেলটা কোথায়, এক্ষেত্রে অ্যাঙ্গেলটা থিটা এটা। তাহলে অ্যাঙ্গেল যত বেশি হবে ইমেজটা তত এখানে, এটা তখন এইরকম জায়গায় তৈরি হবে, তাহলে ইমেজটা তখন আরো বড় পাওয়া যাবে।
তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি পেলাম যে ভিজুয়াল অ্যাঙ্গেল জিনিসটা কি, বুঝতে পারলাম যে হোয়াট ইজ ভিজুয়াল অ্যাঙ্গেল, যে অবজেক্টটা যেখানে রয়েছে সেখান থেকে মানে তার টপ পজিশন থেকে আমাদের চোখ মানে আমাদের যে আই রয়েছে সেটা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কি ভিজুয়াল অ্যাঙ্গেল। তাহলে ম্যাগনিফাইং পাওয়ার অফ এ মাইক্রোস্কোপ, যেটা আমাদের সিম্পল বা কম্পাউন্ড দুটোর ক্ষেত্রে এটাই ফর্মুলা, যে ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মড বাই ফাইনাল ইমেজ বাই ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মড বাই অবজেক্ট কেপ্ট অ্যাট ডি ইকুয়াল টু 25 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা একটা ম্যাগনিফাইং পাওয়ার ইজ নাথিং বাট এ রেশিও, একটা রেশিও, জাস্ট একটা রেশিও, যেটা কার রেশিও, যে অ্যাঙ্গেলটা ফর্মড বাই ফাইনাল ইমেজ, অর্থাৎ আমরা দেখবো যে যখন ইমেজ তৈরি হচ্ছে তো সেই ইমেজটা যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটার সাথে অবজেক্টকে যদি আমি 25 সেন্টিমিটার ডিস্টেন্সে রেখে দিই, তাহলে অবজেক্টটা যে মানে অবজেক্টটা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটাকে, এই দুজনের রেশিওটাকে বলা হচ্ছে ম্যাগনিফাইং পাওয়ার অফ এ মাইক্রোস্কোপ। তাহলে আমাদের আজকে ফার্স্ট পয়েন্ট যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে আমরা সিম্পল মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করব, সিম্পল মাইক্রোস্কোপের ম্যাগনিফাইং পাওয়ার কি হয় এবং সেখান থেকে তার ক্যালকুলেশন এটা আমাদের জানতে হবে। তাহলে আজকের ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে আমাদের সিম্পল মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপ যদি বলা হয় এটা জাস্ট লাইক এ কনভেক্স লেন্স, সিম্পল মাইক্রোস্কোপ একটা কনভেক্স লেন্স ছাড়া কিছুই না, এবং এই কনভেক্স লেন্সের একটা কেস, আমরা কনভেক্স লেন্সের বিভিন্ন রকম পজিশন পড়েছিলাম, যে অবজেক্ট যদি ফোকাস থেকে অপটিক্যাল সেন্টারের মধ্যে থাকে, অবজেক্ট যদি ফোকাস থেকে টু ফোকাসের মধ্যে থাকে, বা অবজেক্ট যদি 2F এর বাইরে থাকে, বিয়ন্ড 2F থাকে, তো ইত্যাদি বিভিন্ন কেস পড়েছিলাম। তার মধ্যে একটা স্পেশাল কেস ছিল যে হোয়েন অবজেক্ট ইজ লোকেটেড, হোয়েন অবজেক্ট ইজ লোকেটেড ইন বিটুইন, যখন অবজেক্টটা থাকছে ইন বিটুইন ফোকাস অ্যান্ড অপটিক্যাল সেন্টার, যখন অবজেক্ট থাকছে ফোকাস আর অপটিক্যাল সেন্টারের মাঝখানে, তখন আমরা কি টাইপ অফ ইমেজ পেয়েছিলাম, না যদি দেখি অবজেক্টটা ফোকাস আর অপটিক্যাল সেন্টারের মাঝখানে থাকে দেন উই গেট ভার্চুয়াল ইরেক্ট অ্যান্ড দ্য ম্যাগনিফাইড ইমেজ। এখানে আমরা কি পেয়েছিলাম, ভার্চুয়াল ইরেক্ট অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ। তো এই কেসটাই হচ্ছে এখানে সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে হয়, যে অবজেক্টটা আমার লোকেট থাকে ফোকাস আর অপটিক্যাল সেন্টারের মাঝখানে, এবং তার জন্য আমাদের যে ইমেজ ফর্মেশন হয় সেটা আমরা পাই ভার্চুয়াল ইরেক্ট অ্যান্ড ম্যাগনিফাইড টাইপ অফ ইমেজ। তাহলে আমরা কি পাই, ভার্চুয়াল ইরেক্ট অ্যান্ড ম্যাগনিফাইড টাইপ অফ ইমেজ পাই। তাহলে এখানে যদি আমরা ক্লিয়ারলি দেখি যে এর ম্যাগনিফাইং পাওয়ার বের করার জন্য আমাদের রে ডায়াগ্রাম ড্র করা দরকার, রে ডায়াগ্রামটা কিরকম হয়, রে ডায়াগ্রামটা হচ্ছে জাস্ট লাইক এ কনভেক্স লেন্স, এটা একটা কনভেক্স লেন্স, দেয়ার ইজ আ প্রিন্সিপাল অ্যাক্সিস, দিস ইজ অপটিক্যাল সেন্টার, দিস ইজ প্রিন্সিপাল অ্যাক্সিস এক্স ওয়াই সাপোজ। তো সাপোজ এই পাশে একটা ফোকাস পয়েন্ট রয়েছে, তো অবজেক্ট কোথায় থাকবে, অবজেক্ট থাকবে ফোকাস আর অপটিক্যাল সেন্টারের মাঝখানে। তাহলে কি হবে, একটা রে এটা দিয়ে গিয়ে এর যে ফোকাস থাকবে সেকেন্ডারি ফোকাস, এ পাশে একটা ফোকাস থাকে, এ পাশে একটা ফোকাস থাকে, তো এই ফোকাস দিয়ে যাবে, আর একটা রে ডাইরেক্টলি অপটিক্যাল সেন্টার দিয়ে চলে যাবে। তাহলে এই দুটো রে কখনোই মিট করবে না, এই দুটো রে কি হচ্ছে প্যারালাল রে, মানে এরা কখনোই মিট করবে না। এবার যদি আমি এদেরকে এক্সটেন্ড করিয়ে দিই, এদেরকে যদি আমি বাইরের দিকে এক্সটেন্ড করিয়ে দিই, এদেরকে যদি আমি বাইরের দিকে এক্সটেন্ড করিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি সামহাও দূরে কোথাও গিয়ে তারা মিট করছে। তাহলে এই যে পয়েন্টটা, এইখানে আমার অবজেক্ট ইমেজটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ এ ড্যাশ বি ড্যাশ। যদি অবজেক্টটাকে আমি এ বি ধরি, তাহলে আমরা ইমেজটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ইনফিনিটিতে তৈরি হচ্ছে, এবং এই ইমেজটা যে ইমেজটা তৈরি হয়েছে এখানে, দ্যাট ইমেজ ইজ ভার্চুয়াল ইরেক্ট অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ, ভার্চুয়াল ইরেক্ট অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ পাওয়া যাচ্ছে এ ড্যাশ বি ড্যাশ। এবারে আমরা আসবো ক্যালকুলেশন অফ ম্যাগনিফাইং পাওয়ার। তাহলে ক্যালকুলেশন অফ ম্যাগনিফাইং পাওয়ারে আমরা দেখেছি এম ইকুয়াল টু অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য ফাইনাল ইমেজ বলতে পারি, বা অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই ফাইনাল ইমেজ, অর্থাৎ ইমেজ যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেটা, বাই দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য অবজেক্ট হুইচ ইজ কেপ্ট অ্যাট 25 সেন্টিমিটার, বা ডি, ক্যাপিটাল ডিটাকে আমরা 25 সেন্টিমিটার এখানে বলছি। তাহলে এই যে ইমেজটা, ইমেজটা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে
তাহলে এই অ্যাঙ্গেলটাকে সাপোজ আমি বিটা ধরলাম, মানে আমরা বলতে পারি এ ড্যাশড ও বি ড্যাশড, এ ড্যাশড ও বি ড্যাশড, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই ফাইনাল ইমেজ, ফাইনাল ইমেজ যেটা হচ্ছে আমাদের এ ড্যাশ বি ড্যাশ, এটাই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে, যেটাকে আমি এখানে নাম ধরলাম বিটা। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি বের করতে পারি, ডায়াগ্রাম থেকে যদি দেখি ট্যান বিটা ইকুয়ালস টু, আচ্ছা এখানে অবজেক্টের হাইটকে যদি আমি এইচ নট ধরি আর ইমেজের হাইটকে যদি আমি এইচ আই ধরি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা বিটা তৈরি করছে, এই যে বিটা অ্যাঙ্গেলটা হচ্ছে, বিটা অ্যাঙ্গেলটা কি আমি এই ট্রায়াঙ্গেলের রেসপেক্টে নিতে পারি না? মানে বিটাটা তো এটা তৈরি করছে ইমেজের রেসপেক্টে, তাহলে আমি এর রেসপেক্টেও এটা ভাবতে পারি, ট্যান বিটা সমান, ট্যান বিটা সমান আমরা বলতে পারি এ ড্যাস বি ড্যাস না বলে আমরা বলতে পারি এবি বাই ওবি, এবি বাই ওবি। তাহলে এই যে ওবি মানে এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট ডিস্টেন্স, এটাকে আমরা কি ধরতে পারি ইউ ই ধরলাম এটাকে। এখন ইউ ই কেন ধরলাম, অবজেক্ট ডিস্টেন্সটা আমরা নর্মালি ইউ ধরে থাকি, এখানে ইউ ই কেন ধরলাম, কারণ এর পরে কম্পাউন্ড মাইক্রোস্কোপ পড়তে হবে। কম্পাউন্ড মাইক্রোস্কোপে দুটো টার্ম আসবে, একটা অবজেক্টিভ একটা আইপিস, তো আইপিস এর জন্য আমরা ইউ ইটা ধরলাম। এখানে জাস্ট ইউ ধরেও লিখতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই, ইউ ই লিখলে ওখানে হেল্প হবে, ওখানে বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখো ট্যান বিটা সমান আমরা এটাও লিখতে পারি এ ড্যাশ বি ড্যাশ বাই গোটাটা ও বি ড্যাশ, সেটা না করে আমি ছোট্টটা নিলাম যে এ বি বাই ও বি। তাহলে ট্যান বিটা যদি এর অ্যাপারেচারটা স্মল হয়, লেন্সের অ্যাপারেচারটা যদি স্মল হয়, তাহলে আমরা ট্যান বিটাকে কি লিখতে পারি, ট্যান বিটা অলমোস্ট লিখতে পারি বিটা। তাহলে আমরা এই ট্যান বিটার জায়গায় এটাকে লিখতে পারি বিটা ইকুয়ালস টু এ বি বাই ও বি, মানে আমরা লিখতে পারি এইচ নট বাই ইউই, এটা হলো আমার বিটা। তাহলে যে পয়েন্টটা ছিল ম্যাগনিফিকেশন পাওয়ার ইকুয়াল টু, ম্যাগনিফিকেশন পাওয়ারের ফর্মুলাটা এবার লিখি, যে ভিজুয়াল অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই ফাইনাল ইমেজ বাই ভিজুয়াল অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই অবজেক্ট অ্যাট এ ডিস্টেন্ট অ্যাট এ ডিস্টেন্স ডি অ্যাপার্ট, ডি মানে 25 সেন্টিমিটার। তাহলে এই যে ভিজুয়াল অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই ফাইনাল ইমেজ সেটাকে বিটা ধরলাম, আর এটাকে যদি আলফা ধরি তাহলে আমরা ক্লিয়ার লিখতে পারি এম ইকুয়াল টু বিটা বাই আলফা, এম ইকুয়াল টু আমরা ক্লিয়ারলি কি লিখতে পারি এম ইকুয়াল টু বিটা বাই আলফা। তাহলে ক্লিয়ারলি বিটা ইকুয়াল টু তো আমরা পেয়ে গেছি এইচ নট বাই ইউই, এখন দরকার হচ্ছে এটা আলফাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। আলফাটা আমরা কি করে ফাইন্ড আউট করবো দেখো, যে আলফা ফাইন্ড আউট করার জন্য আমাদের ডায়াগ্রামের কোনো হেল্প নেওয়ার দরকারই নেই, কারণ আলফাটা আমরা কি বলেছি, আলফা হচ্ছে যে ভিজুয়াল অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই দ্য অবজেক্ট অ্যাট এ ডিস্টেন্স ডি অ্যাপার্ট, মানে আমরা এটা খালি চোখেই দেখতে পাবো, ডি মানে কত 25 সেন্টিমিটার, ডি মানে হচ্ছে 25 সেন্টিমিটার, তো 25 সেন্টিমিটারের জন্য আমাদের মাইক্রোস্কোপ দরকার নেই, আমরা খালি চোখেই দেখতে পাবো। সাপোজ এইটা রয়েছে অবজেক্ট, অবজেক্ট ক্রিয়েট করবে এখানে দ্যাট ইজ এ বি, আর এটা সাপোজ 25 সেন্টিমিটার যেটা কিনা ডি, 25 বলবো না আমরা ডি বলেই লিখবো এখানে, তাহলে একটা ফর্মুলা পাবো ডি এর ভ্যালু অবশ্যই 25 সেন্টিমিটার। এবার এখানে যদি আমাদের চোখটা থাকে, সাপোজ এইখানে আমাদের চোখ রয়েছে আই, তাহলে এইখান থেকে এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা কি বলছি আলফা, ভিজুয়াল অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই ফাইনাল ইমেজ সেটাকে বিটা ধরা হয়েছে, আর যেটা অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই অবজেক্ট অ্যাট এ ডিস্টেন্স ডি সেটাকে বলা হচ্ছে আলফা, তাহলে এটাকে আমরা আলফা ধরেছি। তাহলে এখান থেকে আমরা ট্যান আলফা সমান কি বলতে পারি, ট্যান আলফাকে এখানেও আলফা ধরতে পারি, ইকুয়াল টু এই যে এইচ নট, অবজেক্টের হাইট কত এইচ নট, তাহলে এটাকে আমরা বলতে পারি এইচ নট বাই ডি, এইচ নট বাই ডি, তাহলে আলফা সমান হচ্ছে এইচ নট বাই ডি আর বিটা সমান হচ্ছে এইচ নট বাই ইউই, তাহলে ম্যাগনিফাইং পাওয়ার কত হবে বিটা বাই আলফা। সো ভ্যালুটা বসিয়ে দিলে কি পাবো না, বিটা ইকুয়ালস টু উই গেট এম ইকুয়ালস টু উই গেট বিটা বাই আলফা, বিটা হচ্ছে এইচ নট বাই ইউই ডিভাইডেড, বিটাটা হচ্ছে এইচ নট বাই ইউই ডিভাইডেড এইচ নট বাই ডি। এবার বাকিটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এম ইকুয়াল টু আসবে এইচ নট বাই ইউই ইন্টু ডি বাই এইচ নট, এটা এটা কেটে যাবে, জাস্ট আমরা পেলাম ডি বাই ইউই। তাহলে ম্যাগনিফিকেশন পাওয়ার ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে ফর সিম্পল মাইক্রোস্কোপের জন্য ডি বাই অবজেক্ট ডিস্টেন্স, ঠিক আছে ডি বাই অবজেক্ট ডিস্টেন্স ইউই। এবারে আমরা যদি দেখতে চাই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দুটো করে কেস করব, যেটা আমাদের বইতেও আছে আমাদের সিলেবাসেও আছে,
যে কখন ম্যাগনিফিকেশনটা ম্যাক্সিমাম হবে আর কখন ম্যাগনিফিকেশনটা মিনিমাম হবে, হোয়েন দ্য ম্যাগনিফিকেশন ইজ ম্যাক্সিমাম অ্যান্ড হোয়েন দ্য ম্যাগনিফিকেশন ইজ মিনিমাম। তাহলে আমরা এখান থেকে পেলাম এম ইকুয়ালস টু ডি বাই ইউভি, আমরা পেয়েছি এখন অবধি এম ইকুয়ালস টু ডি বাই ইউভি। নেক্সট হচ্ছে কেস ওয়ান, যে হোয়েন সরি হোয়েন ম্যাগনিফিকেশন পাওয়ার ইজ ম্যাক্সিমাম, ম্যাগনিফিকেশন পাওয়ারটা কখন ম্যাক্সিমাম হবে। না, ম্যাগনিফিকেশন পাওয়ারটা তখনই ম্যাক্সিমাম হবে যখন আমি ইমেজটাকে হোয়েন দ্য ফাইনাল ইমেজ ইজ ফর্মড অ্যাট এ ডিস্টেন্স ডি, ফাইনাল ইমেজটা যখন ডি তে পাবো, অবজেক্ট ডি তে নয়, অবজেক্ট যেখানে হোক আছে, ইমেজটা যখন ডি তে পাবো ঠিক আছে সেটাকে বল, তখন আমাদের ম্যাগনিফিকেশন পাওয়ারটা ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা অবজেক্ট ইমেজ যদি ডি তে পেতে হয় তাহলে আমরা কি লিখতে পারি, আমরা ক্যালকুলেশন জানি ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ হয়, যেটা হচ্ছে আমাদের লেন্সের ফর্মুলা। ওয়ান বাই ভি মিরারের ক্ষেত্রে যেমন ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ হয়, এখানে লেন্সের ক্ষেত্রে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ হয়। তাহলে এখন ইমেজটা হচ্ছে ডি ডিস্টেন্সে, মানে ভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি। যদি ডায়াগ্রামটা চিন্তা করি ভিটা কোন দিকে পেয়েছিলাম, ডায়াগ্রামটা যদি দেখি অবজেক্ট এখানে ছিল, ইমেজটা এই পাশে পেয়েছিলাম, তাহলে এটা যদি অপটিক্যাল সেন্টার হয় ইউ এ পাশে, মানে ইউ নেগেটিভ ভিও নেগেটিভ তাই না, তাহলে ভি হচ্ছে মাইনাস ডি, ইউটা হচ্ছে মাইনাস ইউভি, এই ডিস্টেন্সটাকে আমরা কি ধরেছিলাম ইউভি ধরেছিলাম, আর ফোকাল লেন্থটা এ পাশে পেয়েছিলাম মানে রাইট সাইডে, তাহলে ফোকাল লেন্থ পজিটিভ। তো জাস্ট এইখানে যদি আমরা এগুলো বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, ওয়ান বাই মাইনাস ডি মাইনাস ওয়ান বাই মাইনাস ইউভি দ্যাট ইকুয়ালস টু ওয়ান বাই এফ। এবার যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে তাহলে আমাদের জিনিসটা এরকম দাঁড়াবে যে ওয়ান বাই ইউভি মাইনাস ওয়ান বাই ডি সমান ওয়ান বাই এফ, দেয়ারফোর ওয়ান বাই ইউভি সমান ওয়ান বাই এফ প্লাস ওয়ান বাই ডি। তাহলে এম ইকুয়াল টু ডি বাই ইউভি, ডি বাই ইউভি, তাহলে ডি বাই ডি ইন্টু এটাকে কি লিখতে পারি ওয়ান বাই ইউভি, তাহলে ওয়ান বাই ইউভির জায়গায় কি বসবে ওয়ান বাই এফ প্লাস ওয়ান বাই ডি, ডিটা গুণ করে দিই ডি বাই এফ প্লাস ডি বাই ডি, ডি বাই ডি মানে কত ওয়ান, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এম ইকুয়াল টু ওয়ান প্লাস ডি বাই এফ, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন। এই যে এম ইকুয়াল টু ওয়ান প্লাস ডি বাই এফ পেলাম সেটাকে আমরা কি বলতে পারি ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন। তাহলে আমরা দেখলাম যে ম্যাগনিফিকেশন অফ এ সিম্পল মাইক্রোস্কোপ ইজ ম্যাক্সিমাম হোয়েন ইমেজ ইজ ফর্মড। তাহলে আমরা এখন পেলাম দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ফর ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন পাওয়ার, ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন পাওয়ার ইন কেস ফর সিম্পল মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপের ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন পাওয়ারটা এখানে আমরা পেলাম, ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন পাওয়ার ঠিক আছে। যখন হোয়েন এখানে লিখতে পারি হোয়েন ইমেজ ইজ ফর্মড, ফাইনাল ইমেজ, ফাইনাল ইমেজটা কোথায় তৈরি হয়েছে ফর্মড অ্যাট ডি ডিস্টেন্স, মানে 25 সেন্টিমিটারে যখন তৈরি হয়েছে তখন আমরা ম্যাগনিফিকেশন ম্যাক্সিমাম পেলাম সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে। কেস নাম্বার টু এটা হতে পারে যে কখন এটা মিনিমাম হবে, যে মিনিমাম ম্যাগনিফিকেশন পাওয়ার। মিনিমাম মানে কি, আমাদের চোখকে কোন রকম স্ট্রেস না নিয়ে, মানে আমাদের চোখ রিল্যাক্সড আছে, আমরা রিল্যাক্সে ইমেজ কতদূর অবধি দেখতে পেতে পারি, ইমেজটা তখন ইনফিনিটিতে থাকবে, মানে যখন হোয়েন দ্য ইমেজ ফর্মড, হোয়েন দ্য ইমেজ ফর্মড ইজ অ্যাট ইনফিনিটি, মানে আমাদের চোখকে স্ট্রেস করে দেখতে হবে না, আমরা সিম্পল রিল্যাক্স ভাবে দেখছি তো আপ টু ইনফিনিটি অবধি। তাহলে আমরা এখানে বলতে পারি ইমেজটা হচ্ছে ইনফিনিটিতে, অবজেক্ট কোথায় আছে সেই মাইনাস ইভিতে, আর এফ তো থাকছে পজিটিভ প্লাস এফ। সেম ভাবে আবার যদি এক্সপ্রেশনে বসাই তাহলে আমাদের কি আসবে, ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ। ওই এক্সপ্রেশনে যদি আমরা বসাই যে উই হ্যাভ দ্য এক্সপ্রেশন, ওয়ান বাই ভি এর জায়গায় লিখবো ওয়ান বাই ইনফিনিটি, ওয়ান বাই মাইনাস ইউভি দ্যাট ইকুয়ালস টু ওয়ান বাই এফ, ওয়ান বাই ইনফিনিটি মানে কত জিরো, তাহলে জিরো প্লাস ওয়ান বাই ইউভি সমান ওয়ান বাই এফ, সো ইউভি ইকুয়াল টু এফ। তাহলে এম ইকুয়ালস টু কি, ডি বাই ইউভি, মানে আমরা বলতে পারি এম ইকুয়ালস টু ডি বাই এফ। তাহলে এই যে এক্সপ্রেশনটা পেলাম সেটা হচ্ছে আমাদের মিনিমাম
ম্যাগনিফিকেশন পাওয়ার, মিনিমাম ম্যাগনিফিকেশন পাওয়ার অফ এ সিম্পল মাইক্রোস্কোপ। তাহলে সিম্পল মাইক্রোস্কোপের এটা হচ্ছে আমাদের মিনিমাম ম্যাগনিফিকেশন পাওয়ার, ম্যাগনিফিকেশন পাওয়ারটা এখানে মিনিমাম পেলাম। তো এই ছিল আমাদের সিম্পল মাইক্রোস্কোপের কেস। এরপরে আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপে আসব। তো এখন কথা হতে পারে যে সিম্পল মাইক্রোস্কোপ থেকে কম্পাউন্ডে আসার দরকার কি পড়লো, কি এমন হয়ে গেল যে সিম্পল থেকে আমাদের কম্পাউন্ড মাইক্রোস্কোপে মুভ করতে হলো। না, এটা রিজন হচ্ছে এটাই যে কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে যদি আমরা দেখি যে সিম্পল থেকে কম্পাউন্ড এই কারণে যেতে হলো যে আমাদের কম্পাউন্ড মাইক্রোস্কোপ, যখন সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন পাওয়ার যেটা ছিল, তো সেই ম্যাগনিফিকেশন পাওয়ারটা খুব একটা বেশি পাচ্ছিলাম না, ম্যাগনিফাইং পাওয়ারটা ভেরি লিটল পাচ্ছিলাম, ভেরি স্মল অ্যামাউন্ট অফ ম্যাগনিফাইং পাওয়ার পাওয়া যাচ্ছে। তো সেই কারণে আরো ম্যাগনিফিকেশন হাই করার জন্য আমাদের কম্পাউন্ড মাইক্রোস্কোপে মুভ করতে হতো। তো ওটা আমি একটা সেপারেট ভিডিওতে এক্সপ্লেন করছি। আচ্ছা, তার আগে আমরা এই চ্যাপ্টারের একটা নিউমেরিক্যাল করে নিই, যে সিম্পল মাইক্রোস্কোপ রিলেটেড একটা কোশ্চেন্স এখানে করি। কোশ্চেনটা হচ্ছে কনভার্জিং লেন্স অফ ফোকাল লেন্থ 6.25 সেন্টিমিটার ইজ ইউজড অ্যাজ এ ম্যাগনিফাইং গ্লাস, অ্যাজ এ ম্যাগনিফাইং গ্লাস। এখন কথা হচ্ছে কনভার্জিং লেন্স মানে কনভেক্স লেন্সের কথা বলা হচ্ছে, যার ফোকাল লেন্থ 6.25 সেন্টিমিটার, সেটা একটা ম্যাগনিফাইং গ্লাস হিসেবে ইউজ করা হয়। নেক্সট বলছে ইফ দ্য নিয়ার পয়েন্ট 25 সেন্টিমিটার ফ্রম দ্য আই অ্যান্ড দ্য লেন্স ক্লোজ টু আই, অ্যান্ড দ্য লেন্স ক্লোজ টু আই, তাহলে ক্যালকুলেট কি কি বের করতে হবে এখান থেকে। নাম্বার ওয়ান, দ্য ডিস্টেন্স অফ, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য লেন্স, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য লেন্স। আর সেকেন্ড যেটা বের করতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। আবার একটা কোশ্চেন আছে এর সাথে, কোশ্চেন থ্রি, যে ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন ওয়েন দ্য অবজেক্ট, ওয়েন দ্য ফাইনাল ইমেজ ইজ অ্যাট ইনফিনিটি। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বের করতে হবে, আবার অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বের করতে হবে যখন ফাইনাল ইমেজটা ইনফিনিটিতে। ঠিক আছে, এটা ভিডিওটা পজ করে ট্রাই করো, তারপরে আমি আনসারটা করে দিচ্ছি, মিলিয়ে নেবে। তাহলে এখানে আনসারটা আমি করে দিচ্ছি, এটা মিলিয়ে নাও। সেটা হচ্ছে যে ফোকাল লেন্থ দেওয়া আছে 6.25 সেন্টিমিটার, তাহলে আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু 6.25 সেন্টিমিটার, দিস ইজ আ প্লাস, কারণ কনভেক্স লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ রাইট সাইডে হয়। এবার হচ্ছে ইফ দ্য নিয়ার পয়েন্ট 25 সেন্টিমিটার ফ্রম দ্য আই অ্যান্ড দ্য লেন্স ক্লোজ টু আই, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ইমেজ ডিস্টেন্স, দ্যাট ইজ ভি ইকুয়াল টু, কারণ আমাকে বের করতে বলেছে দ্য ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য লেন্স, মানে আমাকে বের করতে হবে, ক্যালকুলেট করতে হবে ইউটা কত। তাহলে ভি দেওয়া আছে, ভিটা কনভেক্স লেন্সের ক্ষেত্রে কোন দিকে তৈরি হয়েছে আমরা দেখলাম এখানে, অ্যান্ড লেন্সটা ক্লোজ টু আই রয়েছে, তার মানে এখানে আমাদের সেই ভার্চুয়াল ইরেক্ট ইমেজ তৈরি হবে, মানে ভিটা আমার এদিকে থাকবে। ভার্চুয়াল ইরেক্ট হোক বা যে কোনো টাইপেরই যেরকমই থাকুক না কেন, রিয়েল অ্যান্ড ইনভার্টেড হলেও আমাদের এপাশেই তৈরি হচ্ছে লেফট সাইডে, তাহলে ভি ইকুয়াল টু লিখতে পারি -25 সেন্টিমিটার, আমাকে ইউটা ইভ্যালুয়েট করতে হবে ফার্স্ট কোশ্চেনের জন্য, যে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ অবজেক্ট ফ্রম দ্য লেন্স। তো এর জন্য আমরা ফর্ম ইউজ করবো 1/v - 1/u সমান 1/f, 1/v এর জায়গায় লিখতে পারি -25, 1/u থাকলো আর f টা হয়ে গেল 6.25, তাহলে এটাকে যদি আমরা সলভ করি u ইকুয়াল টু পাবো 5 সেন্টিমিটার মতো, u ইকুয়াল টু -5 সেন্টিমিটার পাওয়া যাবে, কারণ ইউটা আমার লেফট সাইডে আসবে, তাহলে এটা ক্যালকুলেট করে ইউটা পেয়ে যাবো। এবারে বলেছে হোয়াট ইজ অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনের কি ফর্মুলা, m ইকুয়াল টু 1 প্লাস
ডি বাই এফ, এটা হচ্ছে ফর্মুলা, ওয়ান প্লাস ডি বাই এফ, ডি এর জায়গায় বসিয়ে দাও কত, 25 সেন্টিমিটার, আর এফ তো গিভেন আছে 6.25, এটা ক্যালকুলেট করলে আমরা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন পেয়ে যাব। এবারে হচ্ছে ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন ওয়েন দ্য ফাইনাল ইমেজ ইজ এট ইনফিনিটি, তাহলে ফাইনাল ইমেজ যখন ইনফিনিটিতে তৈরি হচ্ছে এটা কি, এটা ম্যাগনিফিকেশন, যেহেতু ডি মানে ইমেজটা আবার কোথায় তৈরি হচ্ছে, এটা কেন এই ফর্মটা ইউজ হলো, এটা হচ্ছে আমার কি ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনের ফর্মুলা। আমরা একটু আগেই পড়লাম সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে যে ম্যাগনিফিকেশন পাওয়ার কখন ম্যাক্সিমাম হয় কখন মিনিমাম হয়, ম্যাক্সিমাম তখন হচ্ছে যখন ইমেজটা ফর্মড হচ্ছে ডি ডিস্টেন্সে, ক্যাপিটাল ডি ডিস্টেন্সে মানে 25 সেন্টিমিটারে, তখন এটা ফর্মুলা। এবার যখন ইমেজটা ফাইনাল ইমেজ ইনফিনিটিতে তৈরি হবে, ইনফিনিটিতে তৈরি হচ্ছে মানে সেটা হচ্ছে আমাদের মিনিমাম ম্যাগনিফিকেশন, তো তার জন্য ফর্মুলা আমরা একটু আগেই দেখেছিলাম যে এর ফর্মুলা হয় এম ইকুয়ালস টু জাস্ট ডি বাই এফ মানে 25/6.25 বসিয়ে দাও আনসার চলে আসবে। তো এটা ছিল আমাদের সিম্পল মাইক্রোস্কোপ রিলেটেড থিওরি, এরপরে আমি সেপারেট ভিডিওতে কম্পাউন্ড মাইক্রোস্কোপকে আলোচনা করছি। তো এরপরে আমাদের আলোচনার বিষয় যেটা আছে সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তাহলে আমরা এখন কম্পাউন্ড মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন পাওয়ার খুব একটা ভালো হলো না বলে আমাদের কম্পাউন্ড মাইক্রোস্কোপের দরকার হলো। তাহলে কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমাদের দুটো টাইপ অফ লেন্স আমরা দেখতে পাবো, ওয়ান ইজ অবজেক্টিভ লেন্স অ্যান্ড অ্যানাদার ইজ দ্য আইপিস টাইপ অফ লেন্স। আমরা এখানে দুটো টাইপ অফ লেন্স পাবো, একটা হচ্ছে অবজেক্টিভ আর একটা হচ্ছে আইপিস টাইপ অফ লেন্স। তো এখানে এখানে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো এখানে প্রথম যে লেন্সটা থাকবে তার ফোকাল লেন্থ আমি ছোট ধরব, মানে এরকম এটাই নিয়ম, আর পরেরটার ক্ষেত্রে ফোকাল লেন্থ বেশি ধরা হবে মানে একটা বড় লেন্স ধরা হবে। এখানে জিনিসটা কি হলো না, এটাকে বলা হচ্ছে দিস ইজ কল্ড অবজেক্টিভ লেন্স, কারণ এর সামনে অবজেক্ট থাকবে, আর এটাকে বলা হচ্ছে আইপিস লেন্স, এটা হচ্ছে আই এর কাছে থাকবে। তাহলে এখন এর ফোকাল লেন্থটা আমি স্মল ধরছি, এর ফোকাল লেন্থটা লার্জ ধরা হচ্ছে, এফ লার্জ আর এখানে এফ, এফ লার্জ এখানে এফ স্মল। সো দিস ইজ প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে অবজেক্টিভ লেন্সের ক্ষেত্রে এখানে আমরা কি করতে চাইছি না, দিস ইজ অপটিক্যাল সেন্টার, ও তো এইখানে কোথাও একটা আমি অবজেক্টকে, এটা সাপোজ আমার ফোকাস পয়েন্ট, তাহলে অবজেক্টকে আমি একটু ফোকাসের বাইরে রাখলাম। ফোকাসের বাইরে রাখলে কি হবে, ফোকাসের ভেতরে রাখলে আমরা দেখলাম একটু আগে যে রিয়েল অ্যান্ড সরি ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট ইমেজ পাচ্ছে। তাহলে কনভেক্স লেন্সের ক্ষেত্রে ফোকাসের বাইরে বিয়ন্ড ফোকাস যদি রাখি তাহলে আমরা কি পাবো, রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ পাবো। তাহলে একে আমি কি বললাম না, আফটার রিফ্র্যাকশন এটা দিয়ে পাস করবে, আরেকটা রে পাস করবে অপটিক্যাল সেন্টার দিয়ে, আলটিমেট এইখানে আমি একটা ইমেজ তৈরি করলাম, এখানে একটা ইমেজ তৈরি করলাম। এই ইমেজটা যদি এটা অবজেক্ট হয় এ বি, এই ইমেজটার নাম হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ, তাহলে এই যে ইমেজটা তৈরি হলো এ ড্যাশ বি ড্যাশ, সেই ইমেজটার নেচার কি, এই যে ইমেজটা দিস ইজ নট এ ফাইনাল ইমেজ, এটা ফাইনাল ইমেজ নয়, কিন্তু এটা জাস্ট অবজেক্টিভ লেন্সের জন্য একটা ইমেজ পাওয়া গেছে। এডাস বিডাস যে ইমেজটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ, রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ, ঠিক আছে, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। তো এইটা এর এর আবার এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার, তো এই আইপিস এর ভেতরে মানে এইখানে এটা যেমন এর একটা ফোকাস পয়েন্ট মানে এই এই লেন্সটার জন্য ফোকাস পয়েন্ট, তেমনি এর জন্য একটা ফোকাস থাকবে এদিকে, একটা ফোকাস থাকবে এদিকে, তো এর একটা ফোকাস এর যেমন দুটো ফোকাস, এফ এখানে মানে আমি যদি এফ নট করে রাখি তাহলে আরো ভালো হবে, আর এটা হচ্ছে এফই এফই। তাহলে এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি এই যে অবজেক্টটা এখানে যে ইমেজটা তৈরি হলো এই ইমেজটা আবার সেকেন্ড লেন্সের জন্য কি হবে, অবজেক্ট হিসেবে ট্রিট করবে, ভার্চুয়াল অবজেক্ট হিসেবে। এই অবজেক্টের জন্য এ ড্যাশ বি ড্যাশটা আমি এখানে রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ পেয়েছি, এই ইমেজটা আবার পরবর্তী লেন্সের জন্য অ্যাজ এ ভার্চুয়াল অবজেক্ট কাজ করবে। তাহলে দেখো এ যদি অবজেক্ট হিসেবে কাজ করে তো তখন অবজেক্টটা কার মধ্যে আছে,
অপটিক্যাল সেন্টার আর ফোকাল লেন্থের মধ্যে আছে, তো একটা রে কি হবে অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে, আরেকটা রে এখানে এসে ফোকাস দিয়ে যাবে। সাপোজ এটা ফোকাস, ফোকাস দিয়ে গেল। একটা রে নিয়ম কি, একটা রে ডাইরেক্টলি অপটিক্যাল সেন্টার দিয়ে যায়, আরেকটা রে ফোকাস পয়েন্ট দিয়ে যায়, তাহলে এটা ফোকাস দিয়ে গেল। এরা হচ্ছে ডাইভার্জিং নেচারের, কখনোই মিট করবে না, ডাইভার্জিং নেচারের, মানে মনে হবে একে একটু ডাইভার্জ। তো এদেরকে যদি আমি ব্যাকওয়ার্ডে এক্সটেন্ড করে দিই, এটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই, এটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই, দেন আমরা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি এইখানে কোথাও একটা গিয়ে মিট করছে, এরকম কোথাও একটা, ঠিক আছে। তাহলে এইরকম জায়গায় আমি একটা ইমেজ পাচ্ছি, দিস ইজ দ্য ফাইনাল ইমেজ, বি ডবল ড্যাশ এ ডবল ড্যাশ, এটা ছিল বি, ওকে এটা বি, এটা হচ্ছে বি ডবল ড্যাশ এ ডবল ড্যাশ। তাহলে এইখানে গিয়ে আমি ফাইনাল ইমেজটা পাচ্ছি, পুরোটা বোর্ডে দেখা যাচ্ছে, হ্যাঁ ওকে। তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপের থিওরি। কম্পাউন্ড মাইক্রোস্কোপে কি করা হলো, এইখানে একটা অবজেক্টিভ লেন্স নেওয়া হয়েছে, এখানে একটা আইপিস লেন্স নেওয়া হয়েছে। তো অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ স্মল, এর ফোকাল লেন্থ হচ্ছে লার্জ। এখন একে অবজেক্টিভ এই কারণে বলা হচ্ছে অবজেক্টের কাছে আছে বলে, আর আইপিস আমরা যদি চোখ এবার এখানে রাখলাম, আমরা সাপোজ চোখটা কোথায় থাকবে, এরকম জায়গায় আই থাকলো, যেহেতু এটা আই এর কাছে রয়েছে সেই কারণে একে আইপিস লেন্স বলছে, আর যেহেতু এটা অবজেক্টের কাছে রয়েছে তাই একে অবজেক্টিভ লেন্স বলা হচ্ছে। এবারে কথা হচ্ছে যে এইখানে আমার একটা অবজেক্ট ছিল এবি, এই অবজেক্টের জন্য আমি এখানে একটা রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ তৈরি করেছি। এই যে এ ড্যাশ বি ড্যাশ রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ, তো এই ইমেজটারই, এই ইমেজটাই আইপিস লেন্সের জন্য অ্যাজ এ ভার্চুয়াল অবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে এটা একটা ভার্চুয়াল অবজেক্ট, তার ইমেজ তৈরি হবে ইনফিনিটিতে, সেটাকে যদি ডাইভার্জিং, তো সেটাকে আমি যদি ডটেড করে বাড়িয়ে দিই, তাহলে এইখানে আমি একটা ইমেজ তৈরি করলাম যেটা কিনা ফাইনাল ইমেজ, এ ডাবল ড্যাশ বি ডাবল ড্যাশ। এইবারে সেই ম্যাগনিফিকেশন পাওয়ারের ফর্মুলা সেই সেম। ম্যাগনিফিকেশন পাওয়ারের কি ফর্মুলা হয়, না ম্যাগনিফিকেশন পাওয়ারের ফর্মুলা হচ্ছে এটা, উই নো দ্য ফর্মুলা ফর ম্যাগনিফিকেশন পাওয়ার, যে ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মড বাই ফাইনাল ইমেজ নট দ্য ইমেজ, ভিজুয়াল অ্যাঙ্গেল এম ইকুয়াল টু হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মড বাই ফাইনাল ইমেজ বাই ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মড বাই অবজেক্ট হুইচ ইজ কেপ্ট অ্যাট দ্য ডি ডিস্টেন্স, তাই তো, কেপ্ট অ্যাট ডি ডিস্টেন্স অ্যাপার্ট বা ডি ডিস্টেন্সে রাখা হয়েছে। তাহলে এখানে ফাইনাল ইমেজটা তো এটা, এই ফাইনাল ইমেজ অ্যাঙ্গেলটা তৈরি করছে, মানে আমাকে এই অ্যাঙ্গেলটার কথা বলছে, দিস অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইজ বিটা, এই অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে। তাহলে এখানেও সেই আমরা ট্যান বিটা এই রেশিও বাই এই রেশিও না করে আমরা ডাইরেক্টলি এই রেশিও বাই এই রেশিও করে নিতে পারি। তাহলে সেই দেখো এখান থেকে ট্যান বিটা, সেটাকে আমি অলমোস্ট বিটা লিখতে পারি, ইকুয়াল টু লিখতে পারি এখানে এ ড্যাশ বি ড্যাশ বাই ও এ ড্যাশ, এটা অ্যাকচুয়ালি বি ড্যাশ হবে, হ্যাঁ ইনভার্টেড তো উল্টে গেছে, তাহলে ও বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ বাই ও বি ড্যাশ। তো এখন যদি আমরা দেখি যে এইখান থেকে এটা কি অবজেক্ট ডিস্টেন্স ইউ নট, এখান থেকে এটা কি ভি নট এর ইমেজ ডিস্টেন্স, আবার এখান থেকে এটা কি, এটা হচ্ছে আমার অবজেক্ট ডিস্টেন্স, কারণ এটার জন্য তো অবজেক্ট হয়ে গেছে। আবার যদি পুরোটা দেখি, মানে এইখান থেকে আপ টু এতটা অবধি, সেটা হয়ে যাবে আবার কি ভিই, ফাইনাল ইমেজ আইপিস এর জন্য, আইপিস এর জন্য ইমেজ ডিস্টেন্স এটা, আইপিস এর জন্য অবজেক্ট ডিস্টেন্স এটা, অবজেক্টিভ এর জন্য অবজেক্ট ডিস্টেন্স এটা, অবজেক্টিভ এর জন্য ইমেজ ডিস্টেন্স এটা। তাহলে আমরা এখানে ট্যান বিটা সমান এ ড্যাশ বি ড্যাশ বাই ও বি ড্যাশ রাখলাম, তো এটাকে আমরা রাখতে পারি এ বি ড্যাশ বাই ও বি ড্যাশকে আমরা কি বলতে পারি, ইউভি বলতে পারি, ও বি ড্যাশকে আমরা ইন জেনারেলি ও বি ড্যাশ, তাহলে সেটাকে আমরা ইউই দিয়ে ডিনোট করতে পারি। তো এখন আমরা এটাকে যদি একটু মডিফাই করি, একটু যদি মডিফাই করি তাহলে জিনিসটা এরকম আসবে। আর আরেকটা কথা, যেটা আমরা ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মড বাই অবজেক্ট, অবজেক্টের ক্ষেত্রে কি হবে, ইফ দিস ইজ অবজেক্ট, এটা যদি হাইট এইচ নট হয়, এইখানে যদি আমাদের চোখ থাকে, আমাদের আই যদি এখানে থাকে, দিস ইজ আই অ্যান্ড দিস ইজ ডি, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আলফা বলেছিলাম, অ্যাকচুয়ালি এম ইকুয়াল টু কি বলেছিলাম, বিটা বাই আলফা, না ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মড বাই ফাইনাল ইমেজ সেটাকে বিটা ধরেছি,
আর ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্মড বাই দ্য অবজেক্ট কেপ্ট অ্যাট ডি ডিস্টেন্স, তার জন্য কোনো মাইক্রোস্কোপ লাগবে না, ওটাকে আমি খালি চোখেই দেখতে পাবো, ন্যাকেটাই দেখতে পাবো, তো সেটাকে বলা হচ্ছে আলফা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ক্লিয়ারলি ট্যান আলফা ইকুয়াল টু এইচ নট বাই ডি। তাহলে আমরা বিটা সমান এ ড্যাস বি ড্যাস বাই ইউভি আর আলফা সমান এইচ নট বাই ডি পেয়ে গেলাম। এবার এ ড্যাস বি ড্যাস কে আমাকে ইন টার্মস অফ এইচ নট আর এইচ আই এ যেতে হবে, ব্যাস সেটা করলেই আমাদের হবে। তো এখানে দেখো আমরা কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি যে যে কোনো একটা লেন্সের জন্য দ্য ম্যাগনিফিকেশন পাওয়ার, ম্যাগনিফিকেশন পাওয়ার অফ এ লেন্স সেটা কি হয়, যদি আমি এম নট ইকুয়ালস টু বলে থাকি, তো সেই লেন্সের ক্ষেত্রে সেটা হয় কি ভি বাই ইউ, মানে এখানে সেটা, এটা তো লেন্স, এটা তো অবজেক্টিভ লেন্স, অবজেক্টিভ লেন্সের জন্য তাহলে আমরা বলতে পারি ভি নট বাই ইউ নট। আমরা লেন্সের ক্ষেত্রে কি পড়েছিলাম, ম্যাগনিফিকেশন পাওয়ার ইকুয়াল টু ভি নট বাই ইউ নট, মিররের ক্ষেত্রে পড়েছিলাম মাইনাস ভি নট বাই ইউ নট, এখানে তো ভি নট বাই ইউ নট। আর এটা ইকুয়ালস টু আমরা আবার লিখতে পারি ইমেজের হাইট বাই অবজেক্টের হাইট, ইমেজের হাইট হচ্ছে কোনটা এ ড্যাশ বি ড্যাশ, অবজেক্টের হাইট কি ছিল এ বি, তাহলে আমরা বলতে পারি এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু ভি নট বাই ইউ নট ইন্টু এ বি। তো এ বি মানে কি এইচ নট, অবজেক্টের হাইট কত এইচ নট, তাহলে আমরা এখানে বসাতে পারি ভি নট বাই ইউ নট ইন্টু এইচ নট, এটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ। তাহলে এ ড্যাশ বি ড্যাশের জায়গায় এটা বসাতে পারি, সেটা হয়ে যাবে আমাদের ভি নট এইচ নট বাই ইউ নট ইন্টু ইউ ই, জিনিসটা এরকম থাকলো ট্যান বিটা ইকুয়ালস টু আমরা পেলাম ভি নট এইচ নট বাই ইউ নট ইন্টু ইউ ই। তাহলে এটা থেকে আমরা আর কি বলতে পারি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো ম্যাগনিফিকেশন পাওয়ার ইকুয়ালস টু বিটা বাই আলফা, দেয়ারফর এম ইকুয়ালস টু বিটা মানে ভি নট এইচ নট বাই ইউ নট ইউ বাই আলফা, আলফা জায়গায় কি হবে এইচ নট বাই ডি, এইচ নট বাই ডি, এই ডিটাকে উপরে উঠিয়ে দাও। তাহলে এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি এইচ নট কেটে গেল, তাহলে ভি নট বাই ইউ নট ইন্টু ডি বাই ইউ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারলাম এম ইকুয়াল টু ভি নট বাই ইউ নট ইন্টু ডি বাই ইউ। তাহলে ভি নট বাই ইউ নটটা কি অবজেক্টিভের জন্য ম্যাগনিফিকেশন পাওয়ার, আর ডি বাই ইউ সেটাকে আমরা কি বলতে পারি আইপিস এর জন্য ম্যাগনিফিকেশন পাওয়ার। তাহলে এম ইকুয়াল টু অবজেক্টিভের ম্যাগনিফিকেশন পাওয়ার মাল্টিপ্লাই আইপিস এর ম্যাগনিফিকেশন পাওয়ার। এবার যদি দুটোকে আলাদা আলাদা করে আমি দুটো স্পেশাল কেস দেখি যে কখন ম্যাগনিফিকেশন পাওয়ার ম্যাক্সিমাম হবে আর কখন ম্যাগনিফিকেশন পাওয়ার মিনিমাম হবে, তো সেটা যদি আমরা এখানে ক্যালকুলেট করতে যাই তাহলে কি আসবে জিনিসটা, যে হোয়েন ম্যাগনিফিকেশন পাওয়ার ইজ ম্যাক্সিমাম, ম্যাগনিফিকেশন পাওয়ার কখন ম্যাক্সিমাম হবে, হোয়েন কেস নাম্বার ওয়ান হোয়েন ম্যাগনিফিকেশন পাওয়ার ইজ ম্যাক্সিমাম। তাহলে ফাইনাল ইমেজ কে তৈরি করেছে, আইপিস তৈরি করেছে। তাহলে এখানে বলতে পারি যে ইফ দ্য ফাইনাল ইমেজ ইজ ফর্মড, যখন ফাইনাল ইমেজটা তৈরি হবে ইজ ফর্মড অ্যাট ডি ডিস্টেন্সে বাই দ্য আইপিস, আইপিস যখন ফাইনাল ইমেজটা তৈরি করবে ডি ডিস্টেন্সে তখন এটা হবে। তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি, তখন অবজেক্ট ডিস্টেন্স কত হবে আইপিস এর জন্য যেহেতু মাইনাস ইউই, আর এফ টা হয়ে যাবে ফোকাল লেন্থ হয়ে যাবে প্লাস এফই, কেননা ফোকাল লেন্থ অলওয়েজ রাইট সাইডেই হচ্ছে। তাহলে আমরা আবার লেন্সের ফর্মুলা যদি ইউজ করি, ইফ উই ইউজ দ্য ফর্মুলা অফ লেন্স, আমরা যদি এখানে লেন্সের ফর্মুলা ইউজ করি 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ, 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ। তাহলে ভি এর জায়গায় লিখতে পারি মাইনাস ডি, ইউ এর জায়গায় রাখতে পারি মাইনাস ইউ, আর এফ এর জায়গায় থাকবে এফ ই। তাহলে আমরা কি পাচ্ছি 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ ই প্লাস 1 বাই ডি, তাই তো 1 বাই ইউ সমান আমরা এটা পেলাম। এবার যদি আমরা এখানে বসিয়ে দিই এম ইকুয়ালস টু, তাহলে এম ইকুয়ালস টু কি আসবে, ভি নট বাই ইউ নট যা আছে থাকলো, ডি টাও যা আছে থাকলো, ডি কে আমরা ডি বাই ইউ কে কি লিখতে পারি ডি ইন্টু 1 বাই ইউ, 1 বাই ইউ এর জায়গায় এটা বসিয়ে দাও, তাহলে ভি নট বাই ইউ নট ডি
1 বাই এফি প্লাস 1 বাই ডি হয়েছে। জাস্ট এবার ক্যালকুলেশন, ডিটাকে ভেতরে গুণ করে দাও, মাল্টিপ্লাই করে দাও। ডিটা মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি এম ইকুয়ালস টু ভি নট বাই ইউ নট ডি বাই এফি প্লাস ডি বাই ডি মানে 1। সো উই গেট এম ইকুয়ালস টু ভি নট বাই ইউ নট 1 প্লাস ডি বাই এফি। তাহলে ম্যাগনিফিকেশন পাওয়ার অবজেক্টিভের জন্য কোনো চেঞ্জ হবে না, ওটাই থাকবে। এটাকে আমরা খুব বেশি হলে এম নট লিখতে পারি। তাহলে এটা হলো ম্যাগনিফিকেশন পাওয়ার ম্যাক্সিমাম, দিস ইজ কল্ড দ্য ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন পাওয়ার ইন কেস অফ এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ম্যাগনিফিকেশন পাওয়ার অফ এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এটা কিসের জন্য? কম্পাউন্ড মাইক্রোস্কোপের জন্য। ঠিক সেম ভাবে আমরা যদি বের করি যে মিনিমাম ম্যাগনিফিকেশন, তাহলে ম্যাক্সিমামের জন্য কন্ডিশন কি? যখন ইমেজ ফাইনাল ইমেজটা ফর্মড হচ্ছে অ্যাট ডি ডিস্টেন্সে, আর মিনিমামের জন্য হচ্ছে ফাইনাল ইমেজ যখন তৈরি হবে ইনফিনিটিতে, মানে কোন রকম স্ট্রেস ছাড়া। তো তখন এক্সপ্রেশন কি হবে? যে ওয়েন ফাইনাল ইমেজ ইজ ফর্মড অ্যাট ইনফিনিটি, মানে মিনিমাম ম্যাগনিফিকেশন পাওয়ার অফ এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো তখন কি হবে? ইমেজ ইজ ফর্মড অ্যাট ইনফিনিটি, সো ভি ইকুয়াল টু ইনফিনিটি, ইউ হচ্ছে মাইনাস ইভি আর এফ হচ্ছে প্লাস এফি। এটা বসিয়ে দিলে আমাদের আসবে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ সমান 1 বাই এফ। তাহলে ভি এর জায়গায় থাকবে ইনফিনিটি, ইউ এর জায়গায় থাকবে মাইনাস ইভি আর এটা থাকবে এফি। তাহলে ইভি সমান আমরা বলতে পারি সেই এফি। তাহলে এখানে যদি চেঞ্জ করি, উই গেট এম ইকুয়ালস টু কি ফর্মুলা? এম ইকুয়াল টু হচ্ছে ভি নট বাই ইউ নট ইনটু ডি বাই ইউ। তাহলে এম নট বা ভি নট বাই ইউ নট ডি, 1 বাই ইউ এর জায়গায় আমরা বসাতে পারি এফি। তাহলে এম ইকুয়ালস টু এটা পেয়ে গেল। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ মিনিমাম ম্যাগনিফিকেশন। ব্যাস এই দুটো ছিল আমাদের, এটা আমরা পেয়ে গেলাম। বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার প্রথম থেকে চালিয়ে দেখো। এবার এখানেও আমরা একটা টাইপ অফ কোয়েশ্চেন্স করব, একটা নিউমেরিক্যাল করি। এখানে যে কোশ্চেনটা রয়েছে, এখানে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে দ্য ফোকাল লেন্থ অফ এ আইপিস, অর্থাৎ আইপিস এর ফোকাল লেন্থ দিয়েছে 5 সেন্টিমিটার অ্যান্ড দ্য অবজেক্টিভ লেন্স, তার ফোকাল লেন্থ দিয়েছে 1 সেন্টিমিটার। ফোকাল লেন্থ অফ এ আইপিস হচ্ছে 5 সেন্টিমিটার আর অবজেক্টিভ এর জন্য 1 সেন্টিমিটার। অ্যান্ড এখানে বলে দিয়েছে দ্য লেন্থ অফ দ্য টিউব হচ্ছে 20 সেন্টিমিটার। সো ক্যালকুলেট দ্য ম্যাগনিফাইং পাওয়ার, অফ এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এমনিও এটা সিম্পল মাইক্রোস্কোপ নয়, কেননা এখানে সিম্পল থাকলে একটাই লেন্স ইউজ হতো, এখানে দুটো অবজেক্টিভ অ্যান্ড আইপিস দুটোই বলেছে, তাহলে এটা অবশ্যই কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ক্যালকুলেট দ্য ম্যাগনিফাইং পাওয়ার অফ এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ ওয়েন দ্য ফাইনাল ইমেজ ইজ ফর্মড অ্যাট ইনফিনিটি, ফাইনাল ইমেজটা যখন ইনফিনিটিতে তৈরি হচ্ছে তখন এটা কি হবে। এটা ছিল আমাদের কোয়েশ্চেন। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা কি করে সলভ করব? ফাইনাল ইমেজের ফর্মুলা যদি আমরা জানি, যে ম্যাগনিফাইং পাওয়ার আমরা স্পেশাল কেসে যখন পড়লাম কেস নাম্বার 2 তে কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে ফাইনাল, মানে যেটা আমাদের মিনিমাম ম্যাগনিফিকেশন পাওয়ার, এখানে যে ম্যাগনিফিকেশন পাওয়ারটা হবে দ্যাট ইজ মিনিমাম, কেননা ম্যাক্সিমাম হলে ওটা ডি ইকুয়াল টু 25 এ থাকতো, এটা তাহলে মিনিমাম। তাহলে
এখানে আমরা বলতে পারি যে এখানে আমরা মিনিমাম ম্যাগনিফিকেশন পাওয়ার পাবো, যেহেতু ইমেজটা ফর্মড হচ্ছে অ্যাট ইনফিনিটি ডিস্টেন্সে। ফাইনাল ইমেজ কোথায় তৈরি হচ্ছে? ইনফিনিটিতে। তাহলে এম ইকুয়ালস টু ফর্মুলা কি হয়? ভি নট বাই ইউ নট ইন্টু ডি বাই এফ ই, ডি বাই এফ ই, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখন দেওয়া আছে ফোকাল লেন্থ অফ আইপিস দ্যাট ইজ 5 সেন্টিমিটার দেওয়া আছে, গিভেন। এন্ড লেন্থ অফ দ্য টিউব দেওয়া আছে 20 সেন্টিমিটার, আর ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ দেওয়া আছে এফ নট ইকুয়াল টু 1 সেন্টিমিটার, এফ নট ইকুয়াল টু 1 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখানে দেখো আইপিস এর ফোকাল লেন্থ আছে 5 সেন্টিমিটার, তাহলে আমরা এখান থেকে ভিটা বের করতে পারি, মানে ইমেজ ডিস্টেন্স ইন কেস ফর, না এখান থেকে ভি ও বের করতে পারি, অবজেক্টিভ ডিস্টেন্স। অবজেক্টিভ ডিস্টেন্স কত হবে? ভি ও মানে হচ্ছে অবজেক্টিভ লেন্সের জন্য ইমেজ ডিস্টেন্স, কেননা লেন্থ অফ দ্য টিউব দেওয়া আছে। দেখো এখানে একটা ফর্ম যদি দেখো, লেন্থ অফ দ্য টিউব ইজ গিভেন দ্যাট ইজ 20 সেন্টিমিটার, তাহলে আমরা বলতে পারি যে লেন্থ অফ দ্য টিউব কি হয়? লেন্থ অফ টিউব ইকুয়াল টু হয় ফোকাল লেন্থ এফ ই প্লাস ভি নট, এটা হয়। তাহলে আমার ভি নট দরকার, ভি নট মানে কত হবে? লেন্থ অফ টিউব মাইনাস ফোকাল লেন্থ দ্যাট ইজ 20 মাইনাস 5, সো 15 সেন্টিমিটার পজিটিভ, এটা হচ্ছে ভি নট, এটা ভি নট হলো। এফ নট দেওয়া আছে 1, তাহলে ইউ নট পাবো, ভি নট দেওয়া আছে, এফ নট দেওয়া আছে, তাহলে উই ইজিলি গেট ইউ নট। ইউনিট সমান কি হবে? আমরা যদি বের করি 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ সমান 1 বাই এফ, এই ফর্মটা যদি এখানে ইউজ করি তাহলে কি আসবে? তাহলে এখানে আসবে, এখানে এরকম পাবো যে 1 বাই ভি মানে 1 বাই 15 মাইনাস 1 বাই ইউ, ইউ মানে অ্যাকচুয়ালি ইউ নটটা বের করতে হবে আমাকে, আর 1 বাই এফ মানে 1 বাই 1, তো এখান থেকে ইউ নট পেয়ে যাবো, এখান থেকে ইউ নট পাওয়া যাবে, ইউ নট কিছু একটা আসবে সামথিং। তাহলে এখানে যদি এম এর জায়গায় বসিয়ে দিই, ভি নট জানা আছে 15 সেন্টিমিটার, ইউ নট তো এখান থেকে পাচ্ছি, ডি মানে কত 25, ফোকাল লেন্থ এফ ই দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে এটা পেয়ে যাবো এম। এবার যদি এটা বলতো যে ম্যাক্সিমাম হলে কি হবে, তখন এখানটা ভি নট বাই ইউ নটই থাকতো, এই ফর্মটা কি হতো? 1 প্লাস ডি বাই এফ ই হতো। ঠিক আছে, তো সেরকম টাইপের অঙ্ক আমি হোয়াটসঅ্যাপে যখন দেবো তোমাদের, ওই টাইপ অফ কোয়েশনও আমি দিয়ে দেবো। তো এটা ছিল কম্পাউন্ড মাইক্রোস্কোপ রিলেটেড থিওরি। তো এরপরে নেক্সট ভিডিওতে আমরা টেলিস্কোপ নিয়ে আলোচনা করব, তো ওটা একটা সেপারেট ভিডিওতে আমি এক্সপ্লেন করছি। তো এরপরে যেটা আমরা আলোচনা করব আজকে সেটা হচ্ছে টেলিস্কোপ নিয়ে। ঠিক আছে, তো টেলিস্কোপ জিনিসটা কি? যেমন আমরা দেখলাম যে মাইক্রোস্কোপের ক্ষেত্রে যে আমরা কোনো একটা স্মল অবজেক্টকে যদি বড় করে দেখতে চাই তখন আমাদের হেল্প নিতে হচ্ছে মাইক্রোস্কোপের। ঠিক আছে, কেননা আমরা খালি চোখেও কোনো একটা জিনিসকে আমরা বড় করে দেখতে পেতে পারি যদি জিনিসটাকে আমরা সামনের দিকে নিয়ে আসি। ঠিক আছে, কিন্তু তাহলেও একটা লিমিটেশন থাকছে যে তার থেকে বেশি সামনে নিয়ে চলে আসলে, যেটা আমরা ডিস্টিংক্ট অবজেক্ট সিন করার জন্য আমরা 25 সেন্টিমিটার বলে থাকি, কিন্তু তার থেকে বেশি বা তার থেকে কম হলে অতটা আমরা ক্লিয়ার দেখতে পাই না। ঠিক আছে, তো ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমেও এটা হচ্ছে, ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে আমরা জিনিসটাকে বড় করে দেখতে পাই কিন্তু তার লিমিটেশন থাকে, সেটা আমরা মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপ পড়লাম, সেখানে কিছু লিমিটেশন ছিল যে ম্যাগনিফাই করে দেখতে আমি ম্যাক্সিমাম 9 to 10 times ম্যাগনিফাই দেখতে পাচ্ছি, তার থেকে বেশি পাচ্ছি না, তো সেই কারণে কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইউজ করা হলো। সেখানে আমরা দু টাইপ অফ লেন্স দেখেছিলাম, অবজেক্টিভ আইপিস, দুটো ধরনের লেন্স দেখেছিলাম এবং সেখান থেকে আলটিমেট ম্যাগনিফিকেশন অনেক বেশি পেয়েছিলাম। তো এইখানে আমরা টেলিস্কোপ করব, টেলিস্কোপের ক্ষেত্রে আমরা কি করতে চাই না, কোনো একটা ডিস্টিংক্ট অবজেক্ট, মানে অবজেক্টটা এখানে কিন্তু যেরকম আমরা 25 সেন্টিমিটার বললাম, এখানে অবজেক্ট 25 সেন্টিমিটারে নেই, ধরো মুন আছে কি স্টার আছে, ঠিক আছে, বা কোনো প্ল্যানেটকে আমি দেখতে চাইছি, তো এই সমস্ত যে জিনিসগুলো সেই অবজেক্টগুলোকে আমি ক্লিয়ারভাবে যদি দেখতে চাই, মানে ডিস্টিংক্ট ভিশন যেটাকে বলা হয়, ঠিক আছে, তো সেটার জন্য আমাদের টেলিস্কোপের হেল্প নিতে হয়। তো টেলিস্কোপ জিনিসটা কি? এবং এইখানেও টেলিস্কোপ, টেলিস্কোপের ক্ষেত্রে আমরা বলতে পারি যে টু সি দ্য ডিস্টিংক্ট অবজেক্টস সাচ অ্যাজ প্ল্যানেটস, সান, সরি স্টার্স বলতে পারো, মুন বলতে পারি,
ক্লিয়ারলি, এদেরকে ক্লিয়ার ভাবে দেখার জন্য আমাদের হেল্প নিতে হয়, যেটা সেটা হচ্ছে টেলিস্কোপ। টেলিস্কোপের হেল্পের মাধ্যমে আমরা এটাকে ক্লিয়ারলি দেখতে পাই। তো এখন এখানে যদি আমরা বলি যে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ম্যাগনিফিকেশন পাওয়ার, তো ম্যাগনিফিকেশন পাওয়ার এম ইকুয়ালস টু আমরা যেটা লিখেছিলাম যে দ্য ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই ফাইনাল ইমেজ বাই দ্য ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই অবজেক্ট, ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই অবজেক্ট। এখানে অবজেক্ট কেপটা 25 সেন্টিমিটার এরকম হবে না, কেননা চাঁদ কি 25 সেন্টিমিটারের রাখতে পারবো আমি? পারবো না। তো সেই কারণে ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই অবজেক্ট, আর ভিজুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই ফাইনাল ইমেজ আর সাবটেন্ডেড বাই অবজেক্ট দুটোর রেশিও, সেটাকে আমরা ম্যাগনিফিকেশন পাওয়ার অফ এ টেলিস্কোপ করব। তাহলে এই যে ভিজুয়াল অ্যাঙ্গেলটা সেটাকে যদি আমি বিটা ধরি আর এর ক্ষেত্রে যদি আলফা ধরি, তাহলে জাস্ট লিখতে পারি এম ইকুয়ালস টু বিটা বাই আলফা। তো ম্যাগনিফিকেশন পাওয়ার মানে দুটো অ্যাঙ্গেলের রেশিও ছাড়া আর কিছুই না। এবারে আমরা ইন ডিটেলসে যাব, টেলিস্কোপের ক্ষেত্রে রে ডায়াগ্রাম করব। তো এটা জাস্ট কম্পাউন্ড মাইক্রোস্কোপে আমরা পড়েছিলাম দুটো টাইপ অফ লেন্স, এখানেও দুটো টাইপ অফ লেন্স নিচ্ছে। তো এই যে এখানে ক্যালকুলেশনটা আমরা করব টেলিস্কোপিক লেন্স টেলিস্কোপ, যেটা আমরা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ বলে থাকছি, আমরা এটাকে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ বলে থাকি, যেটা আমরা এখন করছি অ্যাস্ট্রোনমিক্যাল বা রিফ্র্যাক্টিভ টেলিস্কোপ। রিফ্র্যাক্টিভ, রিফ্লেক্টিভ নয়, রিফ্র্যাকশন, ঠিক আছে, রিফ্র্যাকশন হচ্ছে এখানে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, না প্রথমে থাকে এখানে আমাদের অবজেক্টিভ, আরেকটা থাকে আইপিস। তো এখানে অবজেক্টিভটা আকারে বড় হয়, অবজেক্টিভ হচ্ছে এখানে অবজেক্টিভ লেন্স আর এটা হচ্ছে আইপিস। আইপিস আর অবজেক্টিভ মানে যার ফোকাল লেন্থ লার্জ, আইপিস মানে যার ফোকাল লেন্থ স্মল। যদি আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপের রেসপেক্টে এটাকে দেখি, জাস্ট ওর রিভার্সটা, ওখানে অবজেক্টিভ ছোট ছিল, আইপিস গ্রেটার ছিল, অনেক লার্জার ছিল, এখানে অবজেক্টিভ লার্জার, আইপিস স্মলার। তো এখানে দেখো অবজেক্টিভটাকে মানে এখানে ফোকাল লেন্থ লার্জ নেওয়ার কারণ হচ্ছে এটা, ম্যাক্সিমাম নাম্বার অফ রে যাতে আমি মুন থেকে বা স্টার থেকে ওখানে কালেক্ট করতে পারি, ম্যাক্সিমাম নাম্বার অফ রে এখানে কালেক্ট হবে। তাহলে এর একটা অপটিক্যাল সেন্টার আছে, এখান থেকে রে গুলো কিভাবে আসবে, এটা যদি ফোকাস পয়েন্ট হয়, এখানে ফোকাস পয়েন্টে সামহাও মিট করবে এসে, বাট রে গুলো আসবে ইনফিনিটি থেকে, একটা রে ডাইরেক্টলি এটা দিয়ে যাবে অপটিক্যাল সেন্টার দিয়ে, আরেকটা রে এরকম এসে এরকম ভাবে মিট করবে, এরা মিট মিটটা করবে সামহাও, মানে বেন্ড করবে, এইখানে যেখানে মিট করলো সেটাই হচ্ছে তার ফোকাল লেন্থ, মানে ফোকাল প্লেনে অ্যাকচুয়ালি মিট করছে, এরা ফোকাল পয়েন্টে মিট করছে না, এরা ফোকাল প্লেনে মিট করছে, ঠিক আছে, এটা হচ্ছে এফও। তো এইখানে আমরা একটা কি ইমেজ পাচ্ছি, ভার্চুয়াল, সরি এইখানে যে ইমেজটা পাচ্ছি সেটা হচ্ছে রিয়েল অ্যান্ড ইরেক্ট এবং অবশ্যই ডিমিনিশড, ছোট ইমেজ পাচ্ছি। স্টারের রেসপেক্টে বা মুনের রেসপেক্টে ইমেজটা কত ছোট, এটাকে আমি বলতে পারি বিড্যাস এড্যাস, বিড্যাস এড্যাস উল্টো ইমেজ পেয়েছি। এবারে কি হবে এখান থেকে, এটাকে যদি আমি একটু বড় করেই দেখাই, যে এবার এখান থেকে এর অপটিক্যাল সেন্টার আছে, তাহলে এটা অপটিক্যাল সেন্টার আর এর ফোকাল লেন্থ সমূহ এখানে কোথাও একটা আছে এফি, আর এই সাইডে একটা ফোকাল লেন্থ আছে এফি, এটা হচ্ছে এফও। এই লেন্সের জন্য ফোকাল লেন্থ একটা এফও, এই ফোকাল লেন্থে মানে ফোকাল প্লেনে এইখানে ইমেজটা ফর্ম হয়েছে, ভার্চুয়াল অ্যান্ড সরি ইরেক্ট অ্যান্ড রিয়েল ইমেজ তৈরি হয়েছে। তাহলে এই যে ইরেক্ট অ্যান্ড রিয়েল ইমেজটা রয়েছে, সেইটা আবার পরেরটা মানে আইপিসের যে অপটিক্যাল সেন্টার আর ফোকাল লেন্থের মাঝখানে বসেছে, এবং সেইখানে এটা অবজেক্ট হিসেবে কাজ করবে, আগের মতো কেস ভার্চুয়াল অবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে একটা লাইট রে ডাইরেক্টলি অপটিক্যাল সেন্টার দিয়ে বেরিয়ে যাবে, আরেকটা এটা হয়ে এফি দিয়ে বেরিয়ে যাবে। আমি যদি এখানে আই রাখি, এখানে যদি আই রাখি, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, এটা ডাইভার্জিং মানে বেরিয়ে যাচ্ছে। এটাকে যদি সেম ভাবে আমরা আগের মতো এক্সটেন্ড করিয়ে দিই, ডটেড করে ডটেড করে যদি এক্সটেন্ড করিয়ে দিই, তাহলে ক্লিয়ার দেখতে পাচ্ছি এইখানে কোথাও একটা আমি
ফাইনাল ইমেজ পাচ্ছি বি ডবল ড্যাশ এ ডবল ড্যাশ। ফাইনাল ইমেজটাও কিন্তু হয়ে যাচ্ছে রিয়েল ইনভার্টেড অ্যান্ড ডিমিনিশড, এটাও সেই ডিমিনিশডই থাকছে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে এই যে ফাইনাল ইমেজ, এম মানে কি ছিল? এম মানে ছিল বিটা বাই আলফা, ম্যাগনিফিকেশন মানে, ম্যাগনিফিকেশন মানে ছিল বিটা বাই আলফা। তাহলে বিটাটা কি ছিল? যে অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই ফাইনাল ইমেজ। তাহলে ফাইনাল ইমেজ যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, মানে এটাকে আমি বিটা বলছি, এটাকে। তাহলে এটা বিটা নেওয়ার থেকে আমরা এটার রেসপেক্টেও ট্যান বিটা করে করে নিতে পারি আগেরটার মতো। ট্যান বিটা সমান আমরা লিখতে পারি বিটা দ্যাট ইকুয়াল টু এ ড্যাশ বি ড্যাশ বাই ও এফ ও, এ ড্যাশ বি ড্যাশ বাই ও এফ ও, ঠিক আছে। আর আলফাটা কি ছিল? অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই অবজেক্ট। তাহলে অবজেক্ট তো ইনফিনিটিতে আছে, মুন বা স্টার বা প্ল্যানেট সে তো ইনফিনিটিতে আছে, তো এইখানে এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে সেটাকে আলফা বলতে পারি। ইনফিনিটি থেকে অবজেক্টের দ্বারা যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, মানে এটা আলফা মানে আমরা বলতে পারি, ক্লিয়ার? এটাও আলফা। তাহলে যদি আমরা এই ট্রায়াঙ্গেলটার হেল্প নিই, উই টেক দ্য হেল্প অফ দিস ট্রায়াঙ্গেল, তাহলে আমরা এখানে বলতে পারি ট্যান আলফা সমান, সেটাকে আমরা আলফা ধরতে পারি, ইকুয়াল টু এ ড্যাশ বি ড্যাশ বাই ও এফ ও এফ ও বলতে পারি। এখানে এখানে এটা বলা যেতে পারে ও এফ ও বা ও বি ড্যাশ বলা যেতে পারে, এটাকে আমরা বলতে পারি ও বি ড্যাশ, ঠিক আছে। ট্যান আলফা সমান বলতে পারি এ ড্যাশ বি ড্যাশ বাই ও বি ড্যাশ। অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে ও এফ ও আর এটাকে বলা হচ্ছে ও বি ড্যাশ, ঠিক আছে। অ্যাকচুয়ালি বি ড্যাশ আর এফ ও খুব ক্লোজ পয়েন্ট, খুব ক্লোজ পয়েন্ট। তাহলে এবার যদি এই দুটোকে আমি রেশিও নিয়ে নিই তাহলে আমরা ক্লিয়ার দেখতে পাবো। তো এই দুটোকে রেশিও নিই তাহলে কি আসবে, দুটোকে রেশিও নিয়ে নিলে আমাদের চলে আসবে এম ইকুয়ালস টু, এম ইকুয়াল টু কি হয়? বিটা বাই আলফা। তাহলে বিটা মানে এটা এ ড্যাশ বি ড্যাশ বাই ও বি ড্যাশ ইন্টু ও এফ ও বাই এ ড্যাশ বি ড্যাশ, এটা কেটে যাবে। ও এফ ও মানে কি? এফ ওটা বাই ও বি ড্যাশ, ও বি ড্যাশ মানে কি? এটাকে আমরা বলতে পারি ভিও। তাহলে এম ইকুয়ালস টু আমরা পেলাম আচ্ছা একটু এখানে বোঝার আছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে ডিস্টেন্সটা রয়েছে, অবজেক্ট ডিস্টেন্স কোনটা? অবজেক্ট ডিস্টেন্স যদি বলা হয় এখান থেকে, মানে ইনফিনিটি থেকে এটা, অবজেক্ট ডিস্টেন্সটা ইনফিনিটি, এখানে দেখানো যাচ্ছে না। ইমেজ ডিস্টেন্স ফর অবজেক্টিভ লেন্স সেটা হচ্ছে ভিও, আবার এখান থেকে এটা হচ্ছে কি অবজেক্ট ডিস্টেন্স ফর আইপিস, আর এখান থেকে পুরো এটা হয়ে যাচ্ছে ইমেজ ডিস্টেন্স ফর আইপিস। তার মানে এটাকে আমরা বলতে পারি এফও বাই ইউই, মানে এই ডিস্টেন্সটা। ও বি ড্যাশ মানে কোনটা? এই ডিস্টেন্সটা ইউই, এটা তো নয়, বোঝা গেল? এখানে ও বি ড্যাশ বলতে এটাকে নেওয়া হচ্ছে। তাহলে আমরা এখান থেকে পেলাম এফও বাই ইউই। তাহলে সেম এবার আগের মতো একই জিনিস, এফও বাই ইউই তো পেয়ে গেলাম, এবারে সেম আগের মতো আমরা ধরবো যে কখন এটা ম্যাক্সিমাম হবে কখন এটা মিনিমাম হবে। তাহলে আমরা সেই কন্ডিশন জানি, ফর ম্যাক্সিমামের জন্য কন্ডিশন হয় ফর ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন, ফর ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন উই নো ম্যাগনিফিকেশন ম্যাক্সিমাম হওয়ার জন্য আমরা কি জানি, যে ইমেজটা ফাইনাল ইমেজ তৈরি হতে হবে অ্যাট ডি ডিস্টেন্সে। তাহলে ভি এর জায়গায় লিখতে পারি মাইনাস ডি, অবজেক্ট হচ্ছে মাইনাস ইভি আর এফ হচ্ছে প্লাস এভি। তাহলে কি আসবে? ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ, ওয়ান বাই মাইনাস ডি ওয়ান বাই মাইনাস অফ ইভি ইকুয়াল টু ওয়ান বাই এফ ই। তাহলে আমরা ক্লিয়ার পেয়ে যাচ্ছি ওয়ান বাই ইভি সমান ওয়ান বাই এফ ই মাইনাস ওয়ান বাই ডি প্লাস ওয়ান বাই ডি, অ্যাকচুয়ালি ডি টাইপ আছে চলে যাবে। তাহলে এম ইকুয়ালস টু আমরা বলতে পারি এখানে এফ নট বাই ইউই মানে ওয়ান বাই এফ ই প্লাস ওয়ান বাই ডি। তাহলে যদি এখানে আমরা এফ ইটাকে নিয়ে নিই, মানে এফ ইটাকে বাইরে বের করে নিলাম, তাহলে এটা আসবে ওয়ান প্লাস
এফি বাই ডি, এটা হচ্ছে এম এর ফর্মুলা ম্যাক্সিমামের জন্য। ঠিক সিমিলারলি আমরা যদি মিনিমামের জন্য করি, এটা হচ্ছে ফর ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন পাওয়ার। আমরা যদি মিনিমামের জন্য করি তখন ইমেজটা তৈরি হবে কোথায়? ইনফিনিটিতে, ফর মিনিমাম। তাহলে ভি হচ্ছে ইনফিনিটি, অবজেক্ট মাইনাস ইভি, এফটা থাকবে প্লাস এফি। তো সেম জিনিস যদি এখানে আমরা বসিয়ে দিই তাহলে কি আসবে? 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ সমান 1 বাই এফ। তাহলে 1 বাই ইনফিনিটি মাইনাস 1 বাই ইভি, মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবে, তাহলে ইউর জায়গায় আমরা লিখতে পারি এফি। তাহলে এম ইকুয়ালস টু চলে আসছে এফ ও বাই এফি। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। বইতে কখনো কখনো নোটেশনে আমরা মাইনাস দেখতে পাবো, কেননা এফ ওটা এই সাইডে রয়েছে, লেফট সাইডে থাকে, সেই কারণে মাইনাসটা দেখা যেতে পারে। ওকে, তো ফর্মুলা আলটিমেট এটা হচ্ছে আমাদের মিনিমাম ম্যাগনিফিকেশনের জন্য। তাহলে এইভাবে আমরা টেলিস্কোপের ক্যালকুলেশনটা করতে পারলাম। পরীক্ষায় আমাদের ম্যাগনিফিকেশন পাওয়ারের প্রুফটা করতে দিতে পারে যে কোনো, ফর কম্পাউন্ড মাইক্রোস্কোপ, ফর সিম্পল মাইক্রোস্কোপ বা টেলিস্কোপের জন্য, এবং এই রিলেটেড কিছু নিউমেরিক্যাল থাকবে। তো এখান থেকে যদি আরেকটা টাইপ অফ আমরা নিউমেরিক্যাল করি ফর টেলিস্কোপের ক্ষেত্রে, তাহলে এটা আরো ক্লিয়ার হবে। এখানে কোশ্চেন হচ্ছে এ টেলিস্কোপ অবজেক্টিভ হ্যাজ এ ফোকাল লেন্থ, হ্যাজ এ ফোকাল লেন্থ। টেলিস্কোপ অবজেক্টিভের ক্ষেত্রে ফোকাল লেন্থ হচ্ছে 100 সেন্টিমিটার, আর ওয়েন দ্য ফাইনাল ইমেজ ইজ ফর্মড অ্যাট লিস্ট ডিস্টেন্স, ফাইনাল ইমেজ লিস্ট ডিস্টেন্সে যখন তৈরি হচ্ছে, মানে 25 সেন্টিমিটার অফ ডিস্টিংক্ট ভিশন, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লেন্সেস 105 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেট এফি, এফি মানে কি? এফি মানে হচ্ছে ফোকাল লেন্থ অফ আইপিস, এটা বের করতে হবে। আর এম ম্যাগনিফিকেশন পাওয়ার অফ এ টেলিস্কোপ। তাহলে অঙ্কটা সলভ করো ভিডিওটা পজ করে। তাহলে এখানে আমাদের কি কি গিভেন আছে যদি দেখি, যে টেলিস্কোপিক অবজেক্টিভ ফোকাল লেন্থ দেওয়া আছে, অবজেক্টিভ ফোকাল লেন্থ মানে এফ ওটা গিভেন আছে, এফ ও ইকুয়াল টু 100 সেন্টিমিটার, ফাইনাল ইমেজ অ্যাটলিস্ট মানে ফাইনাল ইমেজ ভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি, দ্যাট ইজ মাইনাস 25 সেন্টিমিটার আছে, আর দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লেন্স মানে টিউব লেন্থ সেটা হচ্ছে 105 সেন্টিমিটার। মানে আমরা এখানে বলতে পারি এফ নট প্লাস ইউভি সেটা হচ্ছে 105। তাহলে ইভিটা আমরা এখান থেকে পেয়ে যাব। এখানে এটা যেটা দেওয়া আছে ফর আইপিস এর জন্য ভিই, তাহলে ইভিটা কত হবে? 105 মাইনাস 100, দ্যাট ইজ 5 সেন্টিমিটার। তাহলে ইভিটা আমরা লিখতে পারি মাইনাস 5 সেন্টিমিটার, ইভিটা আসছে মাইনাস 5। আর অবজেক্টিভের ক্ষেত্রে দেওয়া আছে, মানে ভি দেওয়া আছে, ইভি দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি বের করতে পারবো এফিটা। 1 বাই এফ সমান কি হয়? 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ, তাহলে 1 বাই এফি সমান এটা, তাহলে 1 বাই এফি সমান 1 বাই ভিই মানে মাইনাস 25, আবার এটা মাইনাস 1 বাই 5। তাহলে এটা সলভ করলে আমরা ইজিলি এফিটা পেয়ে যাচ্ছি। এফি পেয়ে গেলে ম্যাগনিফিকেশন পাওয়ার অফ এ টেলিস্কোপ বের করতে হবে। ইমেজটা কোথায় তৈরি হচ্ছে? ডিস্টিংক্ট ভিশনে, মানে 25 সেন্টিমিটারে। তাহলে ম্যাগনিফিকেশন পাওয়ার কি হবে? ম্যাগনিফিকেশন পাওয়ার হবে এফ নট বাই এফি 1 প্লাস ডি বাই এফি। ঠিক আছে, 1 প্লাস এফি বাই ডি, এটা ফর্মুলা, যেটা ফর্মুলা হয় নর্মাল আর কি,
যেহেতু এখানে বলেছে ডিস্টিংক্ট ভিশন, তার মানে আমাকে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনটা নিতে হবে, মানে এটা যদি বলতো ইনফিনিটিতে তৈরি হবে তাহলে এফ নট বাই এফই নিতাম। তো এখানে বসিয়ে দাও, এফ নট দেওয়া আছে, এফই তো পেয়ে গেলাম, আর ডি মানে 25 সেন্টিমিটার, সবগুলো পুট করে দিলে আমরা এটা করতে পারবো। তো এটা ছিল আমাদের টেলিস্কোপ রিলেটেড প্রবলেম এবং টেলিস্কোপের থিওরি। এরপরে আমরা সিরিজটা আবার কন্টিনিউ করবো বাকিটা।